নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। চোখ দিয়ে চশমা, কান দিয়ে দুল, লাগছে তোমায় আজ হেভি বিউটিফুল। আজ এ হলুদে কত রঙ মন মাতে, মনেরই গ্লানি সব ধুয়ে মুছে যাক 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 ডাউন। কংগ্রাচুলেশনস দাদা, উইকেট ডাউন, উইকেট ডাউন। কংগ্রাচুলেশনস দাদা, উইকেট ডাউন, ডাউন। কংগ্রাচুলেশনস দাদা, উইকেট ডাউন, উইকেট ডাউন। কংগ্রাচুলেশনস দাদা, উইকেট ডাউন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ঈশিতাস ক্লোজেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি লাইভে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর একটা কানের দুল পরে এসেছি, এবং এই কানের দুলটা এত আকর্ষণীয় এবং এটা আপনি বাজারের কোথাও খুঁজে পাবেন না। আপনি দেখুন, এখানে খুব সুন্দর কুন্দন এবং মিনাকারীর কাজ করা আছে, এবং সেই সাথে এখানে নিচে অনেক সুন্দর পার্লস দেওয়া আছে। এবং এই কানের দুলটা মাত্র 5 পিস ক্রিয়েট করা হয়েছিল, বাট আনফর্চুনেটলি মাত্র 1 পিস বাকি আছে। আপনারা যদি সেটা অর্ডার হলুদ দিতে পারতেছে, লাইটটা বন্ধ করো, বিজনেস কাজ ছবিতে একদম প্রাণ নাই, একটু প্রাণ আনার চেষ্টা করেন ভাই। এই যে হাসি, এই যে তুলেন, হয়েছে প্লিজ ভাই রাখেন, একটু পরে তুলেন। হ্যাঁ প্লিজ, ভীষণ অন্যরকম ছবি হয়েছে, অ্যানিমেটেড কার্টুন ছবির মতো। গুড, ভেরি গুড। কি বলতে চাইছেন আপনি, অ্যানিমেটেড মানে কি? জানার মতো আচরণ না ভাই, আপনি পরে তুলেন, আপনার পরে তুলব। পরে কিভাবে তুলবো, আমাদের তো ডিভোর্স হয়ে যাবে, আমরা তো একসাথে থাকবো না। হ্যাঁ, আর জানার মতো আচরণ করতেছি মানে হোয়াট ডু মিন বাই দ্যাট? আসলে এরকম একটা সময় কি পাবেন, এরকম একটা হলুদ সন্ধ্যা? তো প্রফেশনাল ফটোগ্রাফার ডেকে বাসায় নিয়েও ছবি তোলা হবে না, ঝগড়া তো পরে করতে পারবেন। আপনি কে বলছেন আমরা ঝগড়া করতেছি? হ্যাঁ উল্টো উল্টো বলেন, এত বেশি বুঝেন কেন? আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, না ঠিক নয়, কেন বেশি বুঝবে মানুষজন? হ্যাঁ ভাই রাখেন না, হইছে ভাই প্লিজ, আমরা একটু কথা বলি। আসলে আপনাদের দুইজনের ছবি একটু আলাদা করে তুলতে পারলে খুব ভালো হতো। কেন আলাদা ছবি তুলতে হবে কেন? না মানে ছবি আপনারা দুইজন খুব প্রপোর্শনটা ঠিক নাই, খুব ডিসপ্রপোর্শনেট। মানে মানে উনি তো ঠিক আছেন, অসুবিধা নেই, কিন্তু আপনাকে নিয়ে পোস্টে একটু কাজ করতে হবে। পোস্টে কি ঠিক করবেন? মানে চাপ দিয়ে হ্যান্ডসাম বানাতে হবে, চওড়া তো আপনি স্যার, আপনি প্রেশারে কিন্তু হ্যান্ডসাম হবেন। এই আপনি যান, যান তো। বাইরের মানুষ পর্যন্ত বোঝে আমাদের ছবি আলাদা তোলা উচিত, শিখো তুমি। আরে এখনো আলাদার সময় হয় না, এখন একসাথেই ছবি তুলবো, আলাদা যখন হবো তখন তো তোমার চেহারাই দেখবো না আমি। চেহারা দেখবো না কেন, তুমি কি কানা হয়ে যাবা? হ্যাঁ অবশ্য তোমাকে ডিভোর্সের আগে একটা থালা গিফট করে যাবো। আমি তোমার থালা ধরে দিব নি, কার কাছে গিয়ে উঠবা সে ভিক্ষে করবে। ভাই কি হয়েছে ভাই, আবার ছবি কেন? এটা খুব কাজে লাগবে। আচ্ছা আমি একটা কথা বলার জন্য আসলাম, আপনারা ঝগড়া করেন অসুবিধা নেই। আমরা ঝগড়া করতেছি, আপনাকে কে বললো? হ্যাঁ ঠিক আছে, প্রেম করছেন, আপনারা প্রেম করেন, কিন্তু আপনার প্রেম যখন শেষ হবে তখন একটু কথা বলবো আপনাদের সঙ্গে। না আপনার সাথে কথা বলবো নাই ভাই, আপনি ছবি তুলতে আচ্ছা ওইটাই বেশি বুঝেন, আমাদেরকে আমাদের মধ্যে বুঝতে দেন। ওদিকটাই চলো, যান ভাই প্লিজ, ওদিকটাই চলো প্লিজ, রাখেন না। অ্যাকচুয়ালি আমি যেই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো সেটা আমাকে বলছেন? হ্যাঁ, বাংলাদেশে প্রচলিত না হলে ওটা ইউরোপে প্রচলিত, রিসেন্টলি এটা বেশ দেখা যায়। বিষয়টা হচ্ছে ডিভোর্স ফটোগ্রাফি। এবারে ইউরোপে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো কাপড় যদি ডিসিশন নেয় যে তারা ডিভোর্সে যাবে, তখন তারা কিছু ছবি টবি তুলে রাখে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে। মানে ব্যাপারটা অনেকটা এইরকম যে একজন আরেকজনকে গলা টিপে মারছে, ছুরি দিয়ে স্ট্যাব করছে বা ঝগড়া করছে, এসব উৎকট মুহূর্তের ছবিগুলো তারা তুলে রাখে। তা আমি সেই প্রপোজালটাই আপনাদের দিতে চাচ্ছি। আপনারা, আমি আপনাদের কথার মধ্যেই বুঝতে পারলাম আপনারা ডিভোর্সে যাচ্ছেন, তো
আপনারা আমাকে দিয়ে এরকম কিছু ছবি তুলিয়ে রাখতে পারেন? আমাকে দেখে কি আপনার পাগল মনে হয়? না, সেটা তো মনে হয় না, কিন্তু আপনি এই প্রশ্নটা করবেন এটা আমার ভাবনার মধ্যে ছিল। বাট আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন, বিষয়টা কিন্তু এক্সিস্ট করে। এটা করে আমার লাভ কি? লাভটা হচ্ছে এক সময় আপনার এই রক্তের তেজ থাকবে না, আপনি বৃদ্ধ হবেন। বৃদ্ধ হলে মানুষের মনটা নরম হয়, তারপর মন যখন নরম হয়ে যাবে তখন আপনার পেছনের কথা মনে পড়বে, সেটাই স্বাভাবিক। আপনার স্ত্রীকে নিয়ে আপনার নানান স্মৃতির কথা মনে পড়বে, আপনার চোখে পানি আসবে, ওই সময় ছবিগুলো আপনাকে হেল্প করবে। আপনি আপনার স্ত্রীর ছবি দেখবেন, রাগান্বিত চেহারা, কুচ্ছিত লাগছে, আপনার তখন মনে হবে যে আমি যে ডিভোর্স দিয়েছিলাম সেটা ঠিক করেছিলাম। আপনার কোনো মনো কষ্ট থাকবে না, মনো কষ্টে ভুগবেন না আপনি। আপনার আইডিয়া চমৎকার। থ্যাংক ইউ ম্যাডাম, সরি আই এম নট ইন্টারেস্টেড টু ডু দ্যাট। এরকম হয় কি না সে ব্যাপারে আপনি একটু ডিভোর্স ফটোগ্রাফি লিখে গুগল করলে আপনি বিষয়টা পাবেন। এনিওয়ে ঠিক আছে, আপনাকে একদম নতুন কথা, তো নতুন জিনিস পৃথিবীতে কখনোই চট করে কেউ গ্রহণ করতে পারে নাই, মানে বাংলাদেশে তো এটা নতুন। এনিওয়ে এটা যদি মনে হয় ফোন করবেন, আমি খুব আশা পোষণ করছি আপনাদের ডিভোর্সের ব্যাপারে। তুই দিন পরে বুঝবি, শুধু শুধু টাকা পয়সা নষ্ট করতেছি। কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। Smile, please. একটু হাসবেন, খামাকে হাসতে হবে কেন? হাসবেন কারণ আপনি মানুষ। মানুষ হলেই হাসতে হবে কেন? মানুষ হলেই হাসতে হবে ব্যাপারটা এমন না। একটা মানুষ চাইলে সারাটা জীবন গোমরা মুখে কাটিয়ে দিতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে স্রষ্টা শুধুমাত্র মানুষকে হাসার ক্ষমতাটা দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে দেন নাই। সুতরাং আপনার হাসা উচিত। ওকে, আপনি হাসবেন না, বুঝতে পেরেছি। এক্সকিউজ মি, জি আপনার কথা একটু ভুল আছে। কী ভুল বলেন তো? পশুদের মধ্যে হায়নারাও কিন্তু হাসে, হ্যাঁ ঠিক না? আমি সঙ্গে ছিলাম কিনা শুনে ফ্রেমিংটা অবশ্য জঘন্য, ভালো হলে আর একটু ভালো হতো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো, ফ্রেমের কালারটা অন্যরকম হলে ভালো হতো। স্যার এক্সকিউজ মি প্লিজ, আমাকে স্যার বলে ডাকবেন না, আমি অফিস থেকে এক মাসের লিভে আছি, তো সো আমি বাসায় বসে থেকে অফিসের ফিলটা নিতে চাই, একটু রিল্যাক্স থাকতে চাই। আমাকেও ম্যাম বলে ডাকবেন না, আই হেট জবস। পড়ালেখা করে সবার টার্গেটই থাকতো আগে চাকরি করা, সেটাই একটা অ্যাম্বিশন ছিল। বর্তমান সময়ে সবাই বলে কারো গোলামি করবো না, কারো অধীনস্থ হবো না, চাকরি করবো না, এটা বর্তমান সময়ের একটি স্টাইল হয়ে গেছে। আমার অনেক কাজ পড়ে আছে,
আমি উঠি আপনার কথা। আসলে তালুই সাহেব আপনি ফান করলাম, আপনি স্যার বলতে নিষেধ করেছেন তাই। আসলে আমি স্যার ম্যাম বলছিলাম আমার প্রফেশনাল জায়গা থেকে, আপনারা যেহেতু চাচ্ছেন না বলবো না, অসুবিধা নেই। আই এম নট ইয়োর ওয়াইফ, সরি। আমি আপনার স্ত্রী না, এখন তো একটু হাসি খুশি থাকতে পারেন। যে কোনো ডেন্টিস্ট ঠিক করে ফেলবে, বুঝলাম না। আপনার একটা দাঁতের পুষ্টি বেশি বেড়ে গেছে, হাফ সেন্টিমিটার মনে হয়, র্যাপ দিয়ে ঘষে সমান করে দেবে। এখন ডেন্টিস্টটা পারে, ভাষা বেশি লাগবে না, সমান করে লাগবে না। আই থিঙ্ক আমাকে এইভাবেই ভালো লাগবে না স্যার, সরি। মানে সেটা আপনার মনে হচ্ছে, কিন্তু দাঁত তো পাহাড় পর্বত না যে উঁচু নিচু ভালো লাগবে পেছনে মেঘ। দাঁত সমতল ভালো লাগে, করে ফেলেন, বেশি টাকার ব্যাপার না। তো ফান করতেছি, সিরিয়াসলি বলুন, সম্ভব লিটসি। কি দেখছেন? হাফ স্লাইড, ও সরি, মানে আমি ওই ছবি তুলি যেহেতু চেহারাটা দেখছিলাম, অর্ধেক লাইট অর্ধেক আধার। আপনি তাহলে একটু বসেন। ধবধবে সাদা ভাত দেখতে সুন্দর, কিন্তু তুমি তো কি কি যেন কেমিক্যাল টেমিক্যালও দেয় শুনলাম। আজকাল কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় অর্গানিক চাল, সেগুলো খেলেই ভালো, শরীরের জন্য ভালো। জানি, কাকরাইলের একটা দোকানে পাওয়া যায়, ওখান থেকে কেনেন না কেন, দাম বেশি নেই। সেটা বাসার কাছে না, যার অফিসের কাছে তাকে বলি সে ভুলে যায়। মাছের ডিম কোথেকে? এটা মাওয়াঘাট থেকে নিয়ে আসা হয়, আসলে যার যেটা পছন্দ সেটা আনতে ভুল হয় না। ভাবি আপনি আমার জন্য, সরি আপু, আমার জন্য কাঁচামরিচ কি হবে? প্লিজ, আপনি তো প্রেগন্যান্ট। হোয়াট? আপনি প্রেগন্যান্ট, প্রসব হচ্ছে না আপনার। কি বলতেছেন এসব আপনি? আপনি রেগে আছেন কিন্তু রাগ প্রকাশ করছেন না, প্রকাশ তো করতে হবে। আপনি মাওয়া থেকে মাছের ডিম আনতে পারেন, অফিসের নিচ থেকে চাল আনতে পারেন, এগুলো বললো, ওগুলো অ্যান্সার তো করতে হবে। আমি কিসের ছবি তুলবো, তিন বেলা শুধু খাবো? জানা নেই কী করে ঘটা করে ঝগড়া করতে হবে, সারাদিনই তো ঝগড়া করি। আমাকে হজমের সমস্যা তোমার? আপনি কনভিন্সড? জি, যে কারণে আমার এখানে আসা। প্রথমে কনভিন্স ছিলাম না, তো এখন কনভিন্স। হ্যাঁ, ঝগড়াটা তো করতে হবে, নাহলে তিন বেলা শুধু খাবো এখানে বসে। অবশ্য আপনি শুরু করেছিলেন কিন্তু উনি তো পার্টিসিপেট করলেন না, উনি যাতে পার্টিসিপেট করেন সেই ব্যবস্থাটা করেন। ঝাল না, শুধু শুধু কাঁচামরিচ খাচ্ছেন কেন? ভিতরে ঝালটা বের করার চেষ্টা করছি। আমার মনে হয় কাঁচামরিচ না কামড়িয়ে আপনি ওনাকে কামড়ান, মানে ফিট করে। আমার পছন্দ মাছের ডিম, আমি খেতেই পারি। আমার পেটি পছন্দ পেটি খাবো, মাথা পছন্দ মাথা চাবায় চাবায় খাবো, সেটা নিয়ে আমাকে খোঁচা মারার কি দরকার ছিল? আমি মাওয়া থেকে মাছ আনি আর
বঙ্গোপসাগর থেকে মাছ আনি, ইটস মাই হেডেক। হ্যাঁ, সেটা নিয়েও খোঁচা দেওয়ার কোনো দরকার ছিল না মানুষের সামনে। তুমি তো সবসময় তোমার ব্যক্তিগত পছন্দটাই দেখবা, আমি যে একটা ব্যক্তি মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছি তুমি সেটা কখনো দেখছো? তোমাকে যে প্রতিদিন তুমি যখন অফিসে যাও আমি বলি তুমি আমার জন্য অর্গানিক চাল নিয়ে আসবা, অর্গানিক চাল নিয়ে আসবা, অর্গানিক চাল নিয়ে আসবা, তোমার তো কখনোই কথাটা মাথায় ঢুকে না, তুমি তো আসো তোমার ব্যক্তিগত পছন্দ নিয়ে। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। আমার ব্রাশ কে কেন ব্রাশ করছো? কে বলছে তোমাকে? কে বলছে মানে? এটা কাউন্টারে পড়া ছিল আর ব্রাশটা ভিজা। দুইটা ব্রাশ তো একই রকম দেখতে, হয়তো বা ভুলে এটা দেখে করে ফেলছি। তো কি হয়েছে, ভুল হয়েছে? এখানে যে একটা চিহ্ন আছে এটা কি তুমি দেখো না? চোখে দেখা যায় না কেন? আরে সকালে ঘুম থেকে উঠে এসব চিহ্ন কি কেউ দেখতে যায় নাকি? দাঁত ব্রাশ করার দরকার দাঁত ব্রাশ করছি। তো কি হয়েছে বললামই তো, কি হয়েছে? আমার ব্রাশ সবসময় আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখি, এটা দেখে তো বোঝা উচিত ছিল না আমার ব্রাশ। হ্যাঁ লিসেন, আমি সকালবেলা বাথরুমে ঢুকে জ্যামিতি করতে ঢুকি না, হ্যাঁ দাঁত ব্রাশ করতে ঢুকি। সবাই টুথব্রাশ ব্যবহার করবে কেন? এক্স্যাক্টলি, সবার টুথব্রাশ দিয়ে দাঁত মাজার তো কোনো দরকার নাই। জুতার ব্রাশ কালি সব, জুতার ব্রাশ দিয়ে দাঁত মাজা উচিত। দাঁতে ব্রথে না, দাঁতে ব্রথে, দাঁতে ব্রথে। এই এই এই, কিসের দাঁতে ব্রথে? আমার দাঁতে ব্রথে ব্রক আর থেবড়ে ব্রক, এটা আমার ব্যাপার। আমি জুতার ব্রাশ হোক, দাঁত মাজার ব্রাশ হোক, আর টয়লেটের ব্রাশ হোক, যেটা খুশি সেটা দিয়ে দাঁত ব্রাশ করবো। তাই বলে একটা সামান্য বিষয় নিয়ে তুমি আমার দিকে ব্রাশ ছুঁড়ে মারতে পারো না? ছুরি হতে পারতো। আমি সুপুরুষ, আমি আত্মহুতি দিব। মারো 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 আমাকে, মারো তাকে। আসো কেন? কি হলো, আপনি আপনি এই ছবি তুলতেছেন কেন? দেখে তো মনে হচ্ছে আমি তাকে মারতে চাচ্ছি। আপনার কোনো রেসপন্সিবিলিটি নাই, এটা নেন না কেন? আপনি প্লিজ ফোনটা রাখবেন। হ্যাঁ নিশ্চয়ই, বলেন। সেক্রেটারি, আমি না এটা চাচ্ছি না, মানে এই যে চিল্লা চিল্লি, চিৎকার, চেঁচামেচি, ঝগড়া ঝাঁটি, এগুলো করে তো আমার মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আমার এই পাশের ফ্ল্যাটে মানুষ থাকে, ওই বিল্ডিংয়ে মানুষ থাকে, নিচের ফ্ল্যাটে মানুষ থাকে, তো মানুষ কি বলবে? মানে আমার তো কোনো সম্মান থাকছে না এগুলো করে। সম্মান রাখতে চান নাকি? কি বলছেন না বলছেন, পাশের বিল্ডিংয়ের ফ্ল্যাটের লোক আছে, ওই বিল্ডিংয়ের ফ্ল্যাটের লোক আছে, নিজের ফ্ল্যাটের লোক আছে, এদের মাঝখানে আমি চিল্লা চিল্লি, চিৎকার, চেঁচামেচি করে আমার মান সম্মানটা ক্ষুণ্ণ করছি, আমি পরে মুখ দেখাবো কি করে? আপনারা মানে আপনি এবং আপনার স্ত্রী ডিসিশন নিয়েছেন যে আপনারা ডিভোর্সে যাবেন, তো ডিভোর্সে যখন যাবেন সেটা তো মানুষ জানবে, তখন তারা বাঁকা চোখে থাকাবে না, তখন কি মান সম্মান থাকবে? আমরা ডিভোর্স নিচ্ছি ইজ ডিসাইডেড, কিন্তু এখন যদি চিৎকার চেঁচামেচি করি, আমি সিন ক্রিয়েট করি, তাদের কাছে আমার সম্মান লুজ হবে, তাই না? ডিভোর্স হবে, ডিভোর্স হওয়ার পরে তাকে নিয়ে কী কথা বলো আই ডোন্ট মাইন্ড, আমাকে নিয়ে কী কথা বলো আই ডোন্ট মাইন্ড, তখন যা ইচ্ছা বলো, কিন্তু তার আগে যদি আমি এরকম করি তাহলে মানুষ বলবে আমার চিৎকার চেঁচামেচি, আমার টর্চারের কারণে আমার ডিভোর্স হয়েছে। আমি সেটা চাই না। মানে ঘাটা মানুষকে দেখতে দেবেন না, আবার ঘাটা সারাবেন না, মাকাল ফলের মতো সম্পর্ক। মানে উপরে দেখতে আপলের মতো, ভিতরে ছাই, মান সম্মান নিয়ে চিন্তা করছে। অবভিয়াসলি আমি কনশিয়াস একটা মানুষের জীবনে কী থাকে, মান সম্মান।
সেটা যদি না থাকে ওই মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। না না না, মান সম্মান নিয়ে আপনি এবং আপনার স্ত্রী কেউই কনসাস না, বরং সাবকনসাস মাইন্ডে আপনারা মান সম্মানকে থোড়াই কেয়ার করেন। আপনি আসলে কী বলতে চাচ্ছেন সেটা ক্লিয়ারলি বলবেন, আমি ক্লিয়ারলি শুনতে চাই, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা ভালো লাগছে না। দেখেন, কনজুগাল লাইফ, দাম্পত্য জীবন সহজ না তো কঠিন? দুজন মানুষ দুই রকম হবে সেটাই স্বাভাবিক। সেখানে আবার একজন ছেলে একজন মেয়ে, বায়োলজিক্যালি তারা আলাদা, চিন্তা চেতনায় আলাদা, চাওয়া আলাদা। অথচ সমাজ বলে দিয়েছে একটি ছেলে এবং একজন মেয়ে একসঙ্গে থাকবে সারাটা জীবন। খেলাটা কিন্তু ওখানে এক দুই বছরের মধ্যে একটা ছেলে একটা মেয়েকে বুঝে ফেলবে ব্যাপারটা তো সহজ না তো। আপনি নিজেই তো নিজেকে বোঝেন না, বোঝেন না, যদি বুঝতেন তাহলে নো দাই সেলফ এই কথাটা আসতো না। সেখানে একটা ছেলে একটা মেয়েকে বুঝবে, তার সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেবে, অথবা একটা মেয়ে একটা ছেলেকে বুঝবে, তার সঙ্গে সারা জীবন কাটিয়ে দেবে, সহজ না। লং মাইলস টু গো, লম্বা জার্নি। এই টি টোয়েন্টি না, টেস্ট ম্যাচ। এই বাড়ির বিশেষত্বটা কি? আমাদের বিয়ের পরে আমরা প্রথম এরকম একটা টিনের বাড়িতে উঠেছি। তাই তো, দুই বছরের মধ্যে আপনারা ফ্ল্যাট বাড়িতে উঠে গেলেন, বেশ আলিশান বাড়ি। কিভাবে মানুষের লাইফে তো কত কিছুই হয়, আর ওই সময় আমিও কিছু করতাম না, ওরও চাকরি বাকরি ছিল না, ফ্যামিলিগত কিছু জটিলতা ছিল। তো তারপর তো এক বছর পর আমরা ওর ভালো চাকরি হলো, আমি এখন মোটামুটি। যাই হোক, বলছিলাম যে আমাদের এক রুমের একটা বাসা ছিল, এক রুমের মধ্যে এই পাশে ছোটো করে একটা কিচেন ছিল, একটা অ্যাটাচড বাথরুম, কোনো ব্যালকনিও ছিল না, কাপড় নাড়তে অনেক কষ্ট। তারপর না ভালোই ছিল, শুধু ছোটো বাসার একটা সুবিধা আছে জানেন, ছোটো বাসায় সবাই কাছাকাছি থাকে। আপনারা তো হানিমুনে যাননি তাই না? না, গিয়েছি তো এক বছর পরে, ওর যখন জব হলো তখন সাজেক গিয়েছে। সাজেক? সাজেক কিন্তু বেশ সুন্দর, মানে বাংলাদেশে বোধহয় ওখানেই সবচেয়ে বেশি মেঘ পাওয়া যায়। মেঘের কথা শুনে একটা ঘটনা মনে পড়লো। কি ঘটনা বলেন তো? বরাবরের মতো তো আমাদের তুমুল ঝগড়া দ্বিতীয় দিন। কি নিয়ে? কম্বল নিয়ে। রাতের বেলা কম্বল টেনে নিত আমি একদম কম। আচ্ছা যাই হোক, সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠলাম, কেউ কারো মুখ দেখা দেখি বন্ধ। আমরা দুজন গিয়ে খুব সুন্দর বেদার দাঁড়ালাম একটা পাহাড়ের কিনারে, দুজন পাশাপাশি না, ও এক পাশে আমি এক পাশে, একদম দুদিকে দাঁড়ালাম, মাঝখান থেকে মেঘ, দুজনের মাঝখানে মেঘ, একজন একজনকে দেখতে পাচ্ছেন না? একজন আরেকজনকে একদমই দেখতে পাচ্ছি না। হঠাৎ করে দেখি চিৎকার করা শুরু করলো, চিৎকার করছে, ও ভেবেছে আমি পড়ে গিয়ে পাহাড় থেকে, কান্নাকাটি রীতিমতো, আমি তো সব শুনতে পাচ্ছি।
তারপর তারপর মেঘ কেটে গেল। তারপরে আবার ধীরে ধীরে মেঘ জমতে থাকে, জমতে 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 মেঘের পাহাড়, এবং সেই মেঘ বরফে পরিণত হলো। তারপর থেকে একজন আরেকজনকে আর দেখতেই পায়। গুড, মেঘলা গা ছবি, আউট অফ ফোকাস। Original pulpy orange string. Ishita, apu. বাড়িতে সব কিছু কি সবসময় অগোছালো থাকে? আমি তো সকালে ভালো ছিলাম। ও, আপনার জুতা দেখে মনে হয় এটা আমার জুতা? না, মনে হচ্ছে না। জুতা কি এখানেই রাখেন নাকি আপনারা? যা জুতা সে কি জানে না যে জুতা খোলার জায়গা কোনটা, জুতা কোথায় রাখতে হয়? তুমি জুতার র‍্যাক কিনাই নাই, আমি জুতার র‍্যাক কিনে আনছি। এখন জুতার র‍্যাক জুতা রাখো না কেন? জুতার র‍্যাকটা তুমি গিয়ে কিনে আনছো, তোমার জন্যই এটা। ওখানে আমার জুতা কেন রাখবো আমি? আমি মানা করছি জুতা রাখার, জুতা রাখা যাবে না। আরে তুমি মানা করো নাই, তোমার জুতা আমার জুতাকে মানা করছে। এই তুই এই ঘরে আসবি না, তোর এখানে কোনো জায়গা নেই। মানে কি? হ্যাঁ, কি শুরু করছো তুমি? কি বলতেছি বোঝো না? ওই জুতার র‍্যাকের মধ্যে তাকে তাকে সারিতে সারিতে সব তোমার জুতাই সাজানো, ওখানে 1 ইঞ্চি জায়গাও নেই যে আমি আমার জুতাটাকে রাখবো। আমার জুতা, আমার আমার জুতা, জুতা ইন্দুর মারা গেছে, ইন্দুর মারা গেছে, ইন্দুর মারা গেছে। আরে সিক, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? গন্ধ, মোটা থেকে গন্ধ আসছে, পেটে পাচ্ছেন না? এই 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 এই, আপনি কি বলতে চান? আমার পা কত ফ্রেশ থাকে আপনি জানেন? এই তুমি জানো না আমি কত ফ্রেশ থাকি? আমার মোচাতে গন্ধ মানে ফাইজলামি করতেছো তুমি? কি বলো, তুমি কি বলতে চাও? এইরকম একটা জুতা নিয়ে ঢোকা আর ঘরের মধ্যে টয়লেটে ঢোকা সেম। এক্স্যাক্টলি, এরকম একটা জুতা নিয়ে ঢোকা আর ঘরের মধ্যে টয়লেট নিয়ে ঢোকা সেম। কি বল, এই তুমি কি বলতে চাও? আমি জুতা টয়লেট মানে আমি কি টয়লেট পারে তারপরে এই জুতা নিয়ে আসছি? তুমি টয়লেট কেন নিয়ে আসছো ঘরে? হ্যাঁ, তোমার জুতা আনা আর টয়লেট নিয়ে আসা সেম। এই তুমি, আমার টয়লেট থাকবে এখানে, ছড়াবো না আমি টয়লেট এখানে রাখবো। তোমার টয়লেট থাকবে না, টয়লেট ক্লিনার। কিলো ক্লাস করে আমার আমার ব্যান্ডের জুতো, আমি এটা ইতালি থেকে আনছি। এটার যদি কালার উঠছে আমি তোমার লাইফের কালার চেঞ্জ করে দেবো, আমি বলে রাখলাম একদম। আমার লাইফের কালার তুমি কি চেঞ্জ করবা? তুমি যখন গিরগিটি হয় আমার লাইফের সাথে, আমার লাইফের কালার অলরেডি চেঞ্জ হবে। আরে চুপ, তুমি চুপ, একদম চুপ। একটু কালার ডিসকালার হইছে, আমি তোমার লাইফের কালার চেঞ্জ করে দেবো। আরে চুপ থাকেন আপনি। আরে তুমি রাখো তোমার লাইফের কালার কেমনে চেঞ্জ? জাস্ট ওয়েট এন্ড সি। অলরেডি তো গিরগিটি বহুদিন পরে একটা ভীষণ এক্সেপশনাল ছবি তুললাম। দেখেন কার পায় এটা? আপনার। আচ্ছা আপু, কি আপনার পা দেখে প্রেমে পড়েছিল নাকি? বলতে পারে না ঘটনা, এরকম ঘটনা? সে আমার প্রেমে পড়ে নাই, আমি তার প্রেমে পড়ছি। প্রথম দেখাটা কিভাবে হলো ভাই? ফার্মগেট ফুট ওভার ব্রিজের উপরে।
যথেষ্ট ফকিন্নি মার্কা প্রেম। তা আপু কি ভিক্ষা করতেছিল? প্রথম পয়সাটা আপনি দিচ্ছেন, তারপর চোখাচুখি প্রেম হয়ে গেল। পান পান করলাম, আপনি তো বলছেন না কিভাবে ফার্মগেট ব্রিজের উপরে কিভাবে। একটা মেয়ে ফুটওভার ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে তার পায়ের একটা জুতার হাই হিল ঠাস করে ভেঙে গেল। তারপর তিন কদম হাঁটার চেষ্টা করলো, বিব্রত করে একটা পরিস্থিতি, পাশে দাঁড়িয়ে তিন চারটা ছেলে হো করে হাসছিল। তারপর তারপর আমি সামনে গেলাম, গিয়ে আমার পায়ের স্যান্ডেলটা খুলে তাকে দিয়ে দিলাম। তারপর সে চলে গেল। হ্যাঁ চলে গেল, আমিও পিছে পিছে গেলাম, ভুলটা তো সেখানেই করলাম। খালি পায়ে? আমার স্যান্ডেলটা তো তার পায়ে ছিল, আমি খালি পায়ে থাকাটাই স্বাভাবিক। তারপর কি বাসা পর্যন্ত গেলেন? হ্যাঁ। তারপর আই লাভ ইউ? আরে না রে ভাই, সে তার বাসার সামনে গিয়ে সোজা তার বাসায় ঢুকে বলবো, দোতলা বাসা, বাসার উপরে উঠে তারপরে সে বারান্দাতে এসে স্যান্ডেলটা আমার দিকে ফিকে মারলো, মেরে বললো থ্যাংকস ফর ইউর স্যান্ডেল, আপনি দয়া করে আমার বাসার ত্রিসীমানায় আর আসবেন। চারজন সর্দার জি পাঠান, তাগরা জওয়ান, তারা একটা নষ্ট হয়ে যাওয়া গাড়ি চারজন মিলে ঠেলছে, কিন্তু এক ইঞ্চিও গাড়িটা নড়াইতে পারতেছে না। কারণটা মেবি গাড়িটা অনেক ভারী ছিল। জি না, দুজন সামনে থেকে ঠেলতেছে, দুজন পিছন থেকে ঠেলতেছে। আপনার নিজের সম্পর্কে একটা ফলস ধারণা আছে, আপনি মনে করেন যে আপনার হাসিটা খুব সুন্দর এবং মহামূল্যবান, সেটি সহজে খরচ করা যাবে না, জমিয়ে রাখতে হবে। ভুল ধারণা, আমি ফটোগ্রাফার তো, সুন্দর হাসি কাকে বলে আমি জানি, খুবই মামুলি হাসি আপনার। এই ইনফ্যাক্ট আপনার কিন্তু কোনো গুণই নেই, কোনো ধরনের গুণ নেই আপনার। আপনি চা বানান তাতে কতটুকু চিনি দিতে হবে সেই ধারণা আপনার নাই। আপনি কখনো খাবারে লবণ বেশি দেন, কখনো লবণ দেনই না, আর কখনো ঝাল বেশি দেন, অথচ আপনার চুলের ডগা থেকে পায়ের নখ পর্যন্ত একটা ফলস পার্সোনালিটি দৌড়াদৌড়ি। আপনি মনে করেন যে আপনার প্রচুর গুণ, আপনার প্রচুর পার্সোনালিটি, কিছু না, কেউ না, আপনি ফলস, খুব ফলস, এটা তো মূল্যবান মনে করার কোনো কারণ নাই। হ্যাঁ, হাসিটা হয়তো একসময় আপনার সুন্দর ছিল, এখন নাই, কারণ আপনার মনটা হাসে না, আপনার হাসি হয়ে গেছে কাস্টমার সার্ভিস টাইপ। এই যে এরকম সমস্যা কি আপনার যে না, আপনার সমস্যাটা কি মানে, আপনি একটা আইডিয়া জেনারেট করেছেন, ভালো কথা করে আমাকে সেই আইডিয়া সম্পর্কে বলেছেন। প্রথম দিকে আমি কনভিন্স ছিলাম না, তারপর নিজে স্টাডি করে দেখে মনে হলো যে হ্যাঁ এটা হতে পারে বেটার একটা আইডিয়া। তারপর আপনাকে আমি বললাম যে হ্যাঁ আপনি ডিলটা নেন, আপনি আসছেন ছবি তুলতে, আপনি রেগুলার ছবি তুলবেন, আপনি ডিল শেষ হবে, আপনি টাকা নিয়ে চলে যাবেন। আপনি আসার পর থেকে ভাই এরকম খোঁচাখুচি করতেছেন কেন সবার সাথে, প্রবলেম কি আপনার? আরে ভাই, খোঁচাখুচি তো আপনার করা উচিত ছিল, আমি আপনার বউ সম্পর্কে যা বললাম সব সত্যি কথা বললাম, এগুলো তো অনেক আগেই আপনার বউকে আপনার বলা উচিত ছিল, আপনি তো লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছেন। তবে তার হাসির কথা যে বললাম, হাসিটা কৃত্রিম হয়ে গেছে, তার পেছনে দোষটা কিন্তু আপনার, ফলস আইটেম। এর সঙ্গে আপনি তিন বছর কীভাবে থাকলেন, ছাড়েন না আপনি, ছেড়ে দেখেন রাস্তায় রাস্তায় ঘুরবে এই মেয়ে, আজকে এক ছেলের সঙ্গে, পরশু দিন আর এক ছেলের সঙ্গে, তারপরের দিন কোনো রিটায়ার্ড লোকের সঙ্গে। ছাড়েন, তাড়াতাড়ি যান, জিনিসটা ভালো। কি বলি তুই,
কি এমন বলেছে ওই লোকটা? আমার হাসি আসলেই কৃত্রিম হয়ে গেছে। হ্যাঁ, ওই মানুষটা ঠিকই বলেছে, তোমার ওই সুন্দর হাসিটাকে কৃত্রিম বানিয়ে দেওয়ার জন্য আমি দায়ী। আমি তোমার হাসিটাকে কৃত্রিম বানিয়ে দিয়েছি। কিন্তু তোমার হাসি তো আসলে অনেক সুন্দর। আমার হাসি যে সুন্দর, এই কথা তো তুমি আমাকে আগে কখনোই বলনি। কেন? তোমার হাসি সুন্দর, এ কথা তো সবাই বলে, এ তো সত্য, সবাই জানে তোমার হাসি সুন্দর। সবাই যেটা বলে, আমি তো সেটা বলতে চাই না। আমি আসলে অন্য কিছু বলতে চেয়েছিলাম। কি বলতে চাও? কি বলতে চেয়েছি, কি বলতে চাচ্ছি সেটা না খুঁজে পাচ্ছি না। এই ব্যাপারে আমি অসহায়। আপনাদের সঙ্গে আমার যখন প্রথম দেখা হয়, কেন জানি না আমার মনে হলো যে দেয়ার ইজ লাভ, ভালোবাসাটা এখনো বেঁচে আছে। কিন্তু সেই ভালোবাসার উপরে এত লেয়ার পড়েছে, সময়ের লেয়ার, সামাজিকতার লেয়ার, প্রফেশনের লেয়ার, যে ভালোবাসাটা আর জেগে উঠতে পারছে না। ভালোবাসা নিজের মতো একা একা কান্নাকাটি করছে, তার হদিস আপনারা আর পাচ্ছেন না। আমি আসলে আপনাদের এখানে আসলাম আপনাদের ভালোবাসাটা আবিষ্কার করার জন্য, সেটাকে খুঁজে বের করার জন্য। আমার যদি একবারও মনে হতো যে ভালোবাসাটা নাই, তাহলে আমি আসতাম না। আমি ডিভোর্সের পক্ষে না। এনিওয়ে, আমি সাকসেসফুল অ্যান্ড আই অ্যাম হ্যাপি, গ্রেট মনে হচ্ছে নিজেকে। কিন্তু বসেন না। হ্যাঁ ঠিক আছে। কি ঠিক আছে? ঠিক ছিল। দখল করেন? কি দখল করবো? ওনাকে হবে, আসি, ভবিষ্যতে দেখা হবে, আশা করি বারবার দেখা হবে। আচ্ছা, আপনার জন্য একটা ছোট গিফট। আরে বাবা, গিফট? থ্যাংক ইউ। কি
কি জামদানি নাকি? জামদানি। থ্যাংক ইউ, খুব ভালো। দুইটা পাঞ্জাবি হবে। না, এটা এটা ভাবির জন্য, এটা শাড়ি। I am divorced. ছড়াছড়ি হওয়ার আগে ভালোবাসাটা টের পাইনি, ছাড়াছাড়ি হওয়ার পরে ভালোবাসা টের পেলাম। গ্যাড়া কোলে পড়ে গেছি ভাই, আর কোনো মেয়েকে আমার ভাল লাগে না ভাই। দেখাবে হ্যাঁ।